ঘূর্ণিঝড় মোরায় কক্সবাজার চট্টগ্রাম উপকূল লন্ডভন্ড হয়ে পড়েছে। বিশেষ করে কক্সবাজারের মহেশখালীতে এই সুপার সাইক্লোনের আঘাতে ওই এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন সড়কে গাছ পড়ে আছে, চলমান বিভিন্ন যানবাহন বিকল হয়ে রাস্তায় আটকে আছে। ধলঘাটা, মাতার বাড়ি, সোনাদিয়া ও তাজিয়াঘাটা এলাকা জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। 30,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাস জানিয়েছেন। তিনি বলেন, আজ মঙ্গলবার সকাল 5:45 দিকে টেকনাফ উপকূল দিয়ে অতিক্রম করে এই ঘূর্ণিঝড়টি। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকা দিয়ে ঘূর্ণিঝড় মোরার সামান্য উত্তর দিকে সরে এ আঘাত হানে। উপকূলে আঘাত হানার সময় মোরার গতিবেগ ছিল ঘন্টায় 135 কিলোমিটার। এর প্রভাবেই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। কক্সবাজার আবহাওয়া অফিস থেকে জানা গিয়েছে, ভোর 4টার দিকে ঘূর্ণিঝড় মোরা টেকনাফ ও সেন্ট মার্টিন এলাকা অতিক্রম করতে শুরু করে। ঝড়ে সেন্ট মার্টিনের 200+ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি জানান। এদিকে মোরা বর্তমানে বাংলাদেশের উপকূল অতিক্রম করে ভারতের দিকে যাচ্ছে।